boy, 90 boy, 90 boy, 90 boy, 90 boy, 90 boy, 90 boy. Oh my god. Sasa kuy ba? Aigo. Boss. Wow. আগে তো হলুদ একবার দিলাম মনে নাইনি বলি কিছু ইগান বলি যাও না কেন ওখানে আগর স্টার্ট বলা খেলা ও বা আবার বলা আরে কাট খাম না রে বাস আমি আই রে আমার খবর দিতে লাগ দে না থাবা দে থাবা দে মুটি কিল দে মুটি কিল মুটি কিল দে কি বাস সাসা ও যা ও না ও না বই কোন সা এরে বাসি কইলো হে বাসি দে কি মারা মারছো বাস ও যে আমারে তুমি লাল কাট দিলা জানি ও ওনে তুমি তো আর কোন মিলা লয়া গলাইতা হো যাইলা তুমি রে কাট খান উঠ গইলো না জানি আর্জেন্টিনা মানে কি যা বুঝছো আর্জেন্টিনা দলটা খালি সাপোর্ট করলে হইতো না আর্জেন্টিনা হইলো নান্দনিক এবং শৈল্পিক খেলার এবং নগরলে একটা বিশাল একটা অংশ বুঝছো ও কি তা নান্দনিক তুমি শিল্প শিল্প থাকতো ইব তোমার খেলার মাঝে তারা গান গাইবা কেরি থাকতো ইব কেরেলের লাগায় তারা দেখছো না কত সুন্দর করিয়া তোমার কাছে এই বিষয়গুলো থাকতো ইব ফাউল করতে আরতে না তুমি খেলাইতো ইব তোমার নৈপুণ্যতা নান্দনিকতা দেখাই দিব খেলার মাধ্যমে বুঝছো কৌশল তুমি অবলম্বন করতে ইব তুমি তো সাসার বুকুর ফিরে যা ফললা এই যে সাসার বুকুর পাজরে দুঃখ পাইলাম তার বাদে কমরো নাপ ডুলতে পারতো আমার কিন্তু ইগো কিন্তু ফাউল খেলা দিলা হইতো না খেলার শিল্প থাকতো ইব শিল্পসম্মত খেলা থাকতো ইব কারণ আর্জেন্টিনা বলতে একটা বিশাল একটা বিষয় আস্তা পৃথিবীর মাঝে সব থেকে বেশি সমর্থনকারী হইলে আর্জেন্টিনা তারা খেলার কৌশল জানে তো বুঝছো না বিষয়টা যে টিমও ম্যারাডোনা আছে মেসি আছে খুদে জাদু কর তুমি এলা সুন্দর করে খেলতে হইব ইলা খেলে হইতো না দূরে বাস যাইলে আমরা তো হইলাম ভাই আমরা তো মাঠও খেলাইলাম না তারা না আমরা বুঝছো আমরা সমর্থক বা আমরা হইলাম আর্জেন্টিনার পাগলা ভক্ত বুঝছো না আমরা রাস্তা হারি আর্জেন্টিনা তখন রাস্তা গাউর মাঝে আমরা কইতা পাগল দিয়ে খুব পাগলা ভক্ত তখন গড়ন হইলো তোরে আমি কইছি এই জিনিসটা রাতে মনে থাক আমার চোখের সামনে হলুদ কুরু জিনিস তাতে না পড়ে কোন হলুদ ফরবো আমি তোমার ফিট না আমি ওই যাই তো আমার গেঞ্জি না লাইলা গালো আমি আমি আর ওই দিক গেঞ্জি না হচ্ছে সাসি ডাক সাসি ডাক ও সাসি সাসি গো ও সাসি খালা হুকাস মাইক লাগাই দিতে হতো না খালা মেশিন নষ্ট করার রাস্তা নেই খালি গো লইয়া ডেকে আমি বলি গেছিলাম বেটি যে বেটারি না ও সাসি সাসি গো মানছে বাদ কইব আর আমার বউরি একটা জার্সি কিনতে দিলাম না আর বিশ্বকাপ জানি আমি কইছি খেলা আইছে এখন আমি তো আর্জেন্টিনার সমর্থক আমি আর্জেন্টিনার ফাগলা ভক্ত কোনো কারণে যাতে অলুদ কোনো জিনিস আমরা ঘরে তা থাকে অলুদ কোনো কাপড় চোপড় তুমি তোমার তাকে থাকে ইটা ফালাই দেব ও কালার ওর ওইলে ওইলা কালার এই ওইলা কালারে কোনো জিনিস আমার ঘরে থাকতো না সব ফালাই দেব দোকান লাগে তোমার নয়া কাপড় ভর দিব আর আরেকটা বিষয় তার খালি তোর দো নানি ও লাইক দেওয়া বন্ধ কারণ অলুদ থাকতো না আগামী এক মাস আমার চোখের সামনে হয় খাওয়া বন্ধ কেন আমি খাওয়া বন্ধ করতাম কেন আমি কিটা করলাম আর আমি বেশি কইয়া খেলা যে আল্লাহ রে একটু জোরে কইলা তো গেরি বলবা এই খল্লর ফুরি কালোর ফুরি হুন গোটা নইলে বিশ্বকাপ আইছে আমি আর্জেন্টিনার সাদার মনে হইলে আসমানি রং আমার চোখের সামনে খালি ওগুন থাকতো ওলৈ বলতে কোনো জিনিস থাকতো না হলুদ কালারের কোনো খাবার থাকলে এখান ফালাই দে আর না হকির ভেন্ডিতে দিলা লিল্লা দিলা ধেরটা হিটা দোয়া করবা আর তারকারি তো ওলৈ দিবে না আনা তারকারি আগামী এক মাস আমরা তারকারি মানে ওলৈ ছাড়া আমরা মনে করলাম জিও খাইব তারকারি খাইব তারকারি তো ওলৈ দিতাম না না ওলৈ দিস না ওলৈ দিস মুখিলাতে ওলৈ ছাড়া তারকারি হাওয়া যায় কোনো সমস্যা হইতো না আমি ওলৈ ছাড়া খাইব
ঠিক আছে আগামী এক মাস হলুদ বলতে কোনো যদি জিনিস থাকতো অর্থ না হলুদ কালারের কুচ্চু থাকতো অর্থ না হলুদ কালারের খাফর সুফর এমন কি তরকারির হলুদ দেওয়ার বন্ধ নিষিদ্ধ আমি অর্ডার দিলাম আমি এই পরিবারের কর্তা হিসেবে আমি তোমারে অর্ডার দিলাম ঠিক আছে ইয়াল্লাহ তুমি না আর গতবারই তো হলুদ কালার খাফর দিলে ইখান আমি ফালাই দিমু কিলা ইখান আমি ফালাইতাম পারতাম না ইখান আমি রাখমু বেটিরে ওখান বুঝাই হউছ আছে যে ও হলুদ কালার এটা ব্রাজিলর বিপক্ষ তো হলুদ কালার হইলো কারি ব্রাজিল ব্রাজিল হইলো কারি আমরা চির দুশমন এই দুশমনকে আমরা দেখতাম চাই না এই দুশমনকে হরাই দেব আমরা কাটা দেখি এর লাগে হলুদ কালার কোনো জিনিস রাখা দাইতো না হলুদ তোমার দেখান দিছি দরকার লাগলে আরো খান দিমু বিশ্বকাপ করে এই মুহূর্তে না সুজা মাত ক্লিয়ার বুঝছো বুঝছো আমাইছে নি গিয়া বুঝছি ওসা হলুদ কালার যে ব্রাজিল আমরার বিপক্ষ দল এর লাগি বাদ ওখান বুঝাই আও বেটিরে মাত ক্লিয়ার কোনো ঝামেলা নাই তো ঠিক আছে আরে আমার এখান কথার উত্তর দাও সাই ও যে তুমি তাই না আর্জেন্টিনার কাপড় সুপর পিন দিয়া আস্তা বাড়ির পতাকা তো কালা গায়া বড় আর্জেন্টিনার বাড়ি করে লিছো হে খাম খা সপ্তাহ বাদ দিয়া আর্জেন্টিনার লাগি তো অত রাগ হইছো আর্জেন্টিনার মানতে কিটা তোমার দান্ডে সিনে নি না নাম লইবা কতবার সতর্ক হলুদ কার্ড কথা হিসাব করি মাতিও হিসাব করি মাতিও হিসাব কথা হিসাব করি মাতাই মে কথা হিসাব করি মাতা আর্জেন্টিনা তুলিয়া কুচ্চু কইবা বড় অসুবিধা হইব তোমার লগে সংসার করতাম হরি নাও করতাম পারি তিন চার মানুষ তো লাগে এটা বিচার করে শেষ করে দিতাম পারি আর্জেন্টিনা যাইবা কি তুমি আমারে দেখি তুমি কইলা না কোনদিন যাইবা আর্জেন্টিনা বিচার লাগছে নি পাসপোর্ট হইছে নি তোমার সাসা কইরা কি তার শারিন্দা বাজার কিটা এরকম তুমি স্কেলের ভিতরে দেখো সাসা যাইতা নাই নো ভাই তুমি আমার কথা ধরে না বাবা তুমি তুমি জানলা আমি যাইতাম নাই নো তুমি তো দিনটা যাইতাই কি ও কি লাগুন মোনা যাইবা কইলা আমারে তুমি জানো না তো আর্জেন্টিনা যাইতাই কি না চিন্তা কর সাসা কি অত্যাচারের মাঝে আছি আমি এলাম পৃথিবীর সব থাকি বেশি বড় ধৈর্যশালী ধৈর্যশীল মানুষ আমার থাকি মনে কর ধৈর্যশীল কোনো মানুষ নাই যদি এলা কোনো ধৈর্যের মেশিন থাকে তাকে আমার ভুকুত লাগে মাফিয়া দেখো আমি সব থাকি ধৈর্য বুঝরা বুঝে আমি না বেটি না আসল এর লাগি তো না যাইতাই সাইরা ও বেটি দেখা তো যাইতাই তুমি তাই বেটি দেখা থেকে যাইতো আমি আর্জেন্টিনা যাইবার কথা কইলাম নি যাইবার কথা কইলাম নি কইলাম আর্জেন্টিনা লইয়া কোনো জিনিস মাথা রাইতো নাই কিটা আর্জেন্টিনা লইয়া মাতলে তুমি আমারে কাটি লইবা ইয়াল্লা কত না কই 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 ও বেটি বুঝিলছ ঠিক আছে বেটা আতর ইশারা তোরা বুঝই আর্জেন্টিনা আমি যাইতাম না আর্জেন্টিনা লইয়া আর্জেন্টিনার বিপক্ষে কোনো মাত মাতা যাইতো না আর্জেন্টিনার বিপক্ষে যে যাইব তার লগে আমার কোনো সম্পর্ক থাকতো না এও যে তুমি আমার বউ এখন আমি বলি দিমু তোমার আমি বাদ দিলাম পারি আমার বলিয়া কি তুমি আর্জেন্টিনার বিয়া করবা আর ওখান ইয়াল্লা তুমি ওখান কি লা হইলা বিয়া করার কথা বললাম নি কত বছরের সংসার আমরা এখান তুমি কি লাখো কি আর্জেন্টিনার বিয়া করবা ও গো বিয়া করতা না বেটাই তুমি ওনে গিয়া বাতরান্দ কর দাও কি ওলে দিছ না রাখত কার্ড দিছই না নি কার্ড ওনে লাল কার্ড বাইলে বাড়ি বাড়া যাইবা কি এক হতর খানি বন্ধ হইব খ খ ওলে দিছ না তার গাড়ি তার গাড়ি তো ওলে দিতাই না আমি রান্তাবো না কি তার দেনা রান্তাবো না কিন্তা ও বেশি লাল কার্ড দিলে উঠি রান্তো না যাইব কি লাগা করে ও স্যার আবার জানে কি তা হয় রাইট ফয়া হালেই যে এগুলো লগে একটা মাইলর ফুরির লগে মারতে 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 কুচ্চু বুঝাই দাম পারি না আমার গলা শেষ বেটা গলা শেষ সিবিট খাইতে 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 আমার দিন দেখি শেষ বুঝছো নি কোন দিন আমার সার রোগ সেরে দিব তুমি জানি ও ফুটবল ফুটবলার ফর্ম আই বেটির লগে তুমি সংসার করো কোনো কি লাল কার্ড হলুদ কার্ডের সাইন বুঝাইলাম লেবে তো ফাউল করলে হলুদ কার্ড দিবা লাল কার্ড দিয়ে আউট করিয়া দিবা পাশি দিবা খানবান্দাত গিয়া বুঝছো নি জার্সি গুনান ফুলতন্ত্র বাটি ইতাম হইব এক সময় জানে খো আমার বউ রে ও তো আর্জেন্টিনা ব্রাজিলের এক ম্যাচ খেলতাম প্রীতি ম্যাচ ডাকিয়ে তাই ফুটবল বানাই দিলে ইতাম বলে বারো একুশ কে শটাও দেখো খান দেখুন লেখান বালা করতে পারো বল দি তাইন লোকে বলা তো থাকো না বল তুই বল বল তুই বল তুই চলো কার কার আছে গানটা দর ও যে ফুটবলের গানটা গাইছে না বল খেলা রে বল খেলা তোরে নিয়া এ তো জ্বালা আট ভাঙ্গে ফাও ভাঙ্গে আর ভাঙ্গে কি রাগ ইগো না ইগো তো বাংলা ও ফিফা যেটা বাকরছে ওটা ও সামিনা আমিনা ও ও ওয়াক্কা ওয়াক্কা ও ও সামিনা আমিনা ও ও আমার বাড়িতে কত ফেলাক লাগাইছে বুঝছি না আর্জেন্টিনা
আচ্ছা ভালো কথা এ কোন দল সাপোর্ট এ তুই কোন দল রে তুই কোন দল আমি তো কোন রাজনীতি করি না চাচা তুই কোন রাজনীতির মাটি না কি জ্ঞান লাগে ফুটবল বিশ্বকাপ তুই কোন দল রে সমর্থন করস ও আমি আর্জেন্টিনা চাচা আর্জেন্টিনা কোন ফিন দিলা দেখো না গামুরা গন্ধ হইছি ঠিক আছে গামুরা গন্ধ হইছি আচ্ছা দেখো সরু সরু ফিন দিয়া ফরিয়া ফিন দিয়া ওগো ফিনটা তুমি সক্কর দিবা ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার আর আপনারে ধন্যবাদ স্যার আমি তো অত টাকা দিয়ে জার্সি কিনতে পারলাম না ওনে যদি আপনি আমার জার্সি আর জিতে লাগি বেটা দরকার লাগলে আমার বাড়ি বিছে লাই দিব আমি তো বন্ধু লেভেল থেকে মাছি একটা টিকেটের ব্যবস্থা করে দিতাম যদি টিকেট পাইতাম তো বাড়ি বিছে গেলাম কেন আর্জেন্টিনা খেলা দেখা ওখানে বুঝিয়ে দাও আর্জেন্টিনা খেলা আর্জেন্টিনা খালি কি কো নিলে হইতো না আর আমরা লোকে নাজিবে না বাজারে যা টিভিতে খেলা আউ কানি লাগে লাগে না সাবা যাবে দেখুন লোকের মধ্যে ফিন মুস আছে আর খুব দাম না একবারে ফাইনাল খেলা বাদে ফাইনাল খেলা বাদে ফাইনাল আমরা ওয়ার্ল্ড কাপ নেওয়া বাদে আর্জেন্টিনার এবারে মনে হলো বিজয়ী সমাপনী মিছিলটা আমরা দিয়া হলে বাদে কুলিন তার বাসু জি স্যার যা দাও এটা নাই স্যার নাই এটা দিমুনে বাদে দিমুনে দিমুনে খেলা আর দিন দিমুনে টিভি সামনে বইমে বুঝতে দাও মুদাও দাও দিমুনে দাও খেলা ফ্যান দিমু দাও আচ্ছা সালাম আলাইকুম Give me freedom, give me fire, give me reason, take me higher. When I older, I'll be stronger, just like a nation, just like a waving flag, a generation flag. Oh, 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 give me freedom, give me fire, take me higher. Dude, bully game. What the 14 shots? Samasha Nayadri Dri Nidanda for a game. Give me freedom, give me fire, take me reason, give me to give me reason, take me. Hey, Yeah, lai khene ba shuna. Khota shundar mo udho puri ami gan gai jam. Ida ki amar kita lagi disturb do. Ekhon nuktar haati kora bolu. Tui te kita lagi shud. Ma. Brazil er jersey. Dhire dhire ni chanda. Tumra loge final amra dekho ibo. Final. এই পাগল পাগল তোমরা ভাইনে লোক গিলা যাইরা আর কোন দিন যাইরা ও চাচা পাগলে কই কি তোমাকে গুলো বুঝা হলো আরে এরা আর কি তা বুঝাইতা হে ব্রাজিলের সমর্থনকারী তুই ঠিক আছ তুই দিলা বেসে লড়তে পারস না সরতে পারস না তুই ব্রাজিল সমর্থন করতে তোর ব্রাজিলের সমর্থন ক্লিয়ার হলো হলো দেখছ লরে না সরে না হই গে খালি ফরিয়া খিলা সাইড লয়ে মাটির মাঝে অভিনয় ওই অভিনেতা অভিনেতা হলতা তোমরা নিয়া মাইলিস যাই হোক তোমরা লগে মাত চলে না তোমরা লগে তর্ক চলে না শিল্প তোমরা বুঝতে না আমরা রাজধানীর লগে শৈল্পিক একটা টিম নান্দনিক খেলা তারা উপহার দে তুই ফাইনালের চিন্তা ভাবনা করলে এই ইটা তো তোরে বুতে মারিয়া ফেরতে আওলা করে দিছে ইটা দিন কোন কোন দিন স্বপ্ন দেখছ এ তুই আজ তুই আর্জেন্টিনার অবস্থা জানস নি এই একবার মানে গৌরী দেখি দরিয়া সুপারস্টার লইয়া নামি গেছে সামন পর্যন্ত বেক কি তুই দেখ মিডফিল দেখ ডিফেন্স তোর তা মনে করে মানে সব এগারো মনে হলে বাঘ লইয়া নামছি এবার ইনশাল্লাহ এবার ফাইনাল আমরা খেলবো তো ব্রাজিলে ফাইনালে দইছ না না আমরা যে ইঙ্গ আর লিঙ্গ যে দুই ফিলারে খেলা হইছে এটা যে বাঘ বারো তুই বারো 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 ডিপল কিন্তু তুমি তাই তো ফিনিশিং ও দুর্বল হ্যাঁ স্ট্রাইকার হল নাম করা স্ট্রাইকার হল কোন দলর অবশ্যই ব্রাজিলর এর মাঝে ব্রাজিল খালি তারকা প্লেয়ার এটা তো তুমি তাই বললে হইতো না ধীরে ধীরে নিঠান্ডা ব্রাজিলে ফার্স্টবার কিন্তু কাপ নিছে ট্রফি নিছে আমরা চ্যাম্পিয়ন আমরা লগিলা সোগ্রাঙ্গাই মাতলে হইব না আর তোমরা কিতা কইলে মিডফিল্ডার ডিফেন্স বিফেন্স এটা কথার মহা এটা তো কথার মহা এটার তো ফাওয়ার মাঝে লুলায় ধরে লেছে বুঝছো নি ফাওলার আইতো তারাই তো পারে না আর দেখছো নি নেইমারের কি তেজ দেখছো নি পিচি বেটা কি দুটা দৌড়ে আসতাম আটো এটা খেলা বুঝতেই যাই হোক বাদ দেও তুমি তাই যাবো আশা করছো জিততা দেখা যাও কি তোর তবে বলে আমরা লগে ফুইল না আমরা লগে ফুললে কিন্তু এই ওই যে তুই নেইমার নাকি তাই কোনো নাম কইলে শিখরা হুয়া তোর নেইমার সহ তোর বাপনু বাপ জমন বেটা আমরা মেসি নাই বাসা বুঝছো তার বাপ তারকা তারকা বুঝছ নাকি তা
Messi, Ogu tuh berapa kali sekali lagi hari? Kita kau itu boros kotal loh, kayak harus sih kau nek kotal kuliah gitu. Amrar goro, amrar sasi uli, Brazil, tara uli kayak nek loh, kayak keladik sih. Kayak itu berapa batara keladik atas lah? Proyektor, proyektor. Hasan nek. Oh iya betul, kundin dari batu. Zuti tor sasi ya Brazil, loh semua tor kariu ya tak iya betul, ya misalnya kau tamna tim kota kau jadi timu. Ya ini murtad timu, dia bukan kalau bisnis orang kau zuti, tapi Brazil loh kuno alamat file isi, file tapi bahwa orangnya dia timu. Sudah mas, hari ini mereka tamna, coba lagi. Oh, yuk kita kamu. Nah, bo jersey sih ya kan allo isi na. Aja, tuh mau atau ikut kita? Iku jersey bi. Jersey ni? Oh iya. Wah, mesti iram bazar bi. Jersey ahta lo itam. Kundola jersey lo ite. Tuh Argentina jersey lo ini. Argentina lo ite ni. Teh kau ngomong, amin ane dua jual lo ini sama bayi. Ucut ni. Ugu negi tuh. Teh kau kemarin dilihat. Amin asal dekat dilihat tuh sosial dilihat. Dua jual mana? Negi. Bel party beri kesan nani. Dulu mi amin Brazil. Negi bi. Dulu berapa fagol? Negi bi. Oh ya, dulu ngekesan kau ilam jersey tanil lo nak. Ya, amin ufin dilih. Daman ni ba balasu ni de foot. Assalamualaikum. Jue balasu. Waalaikumsalam. Awa goro aw. Jina goro iwa lagi isi na. Foram por khobor paichi buchunni. Er bate gotona thuke gese gotona shotto ase. Apnar phuri Brazil gese ki. Kita khoile baba ji. Ami to kunta buchina de foot. Sasa khoicho ekdo. Tumar phuri Brazil ge songi Brazil. Oh, Hasani beti. কোন দিন তুই পাসপোর্ট বানাইলে ভিসা পাইলে ব্রাজিল গেলে বাইরে দেখি কইয়া গেলে না এবলা থাওয়াটা খিলা করব এটা কসাই এবলা কসাই বাতি যাক থাওয়াটা খিলা করব না ওনে তো জানে কর আমার হরির লাল কার্ড দোকান দিলাম তে মাঠাউট করিবা লাগতাম মাঠাউট করিবা লাগতাম আম্মা বিষয়টা আমি আপনার কই ই ব্রাজিল যাওয়া হি যাওয়া না ফুটবল খেলা আইছে না বিশ্বকাপ ও বিশ্বকাপ ও থাইন আমি আর্জেন্টিনা সমর্থক ও দৌ গামারে মার তোলে উপরে আর্জেন্টিনা আমার বউ আমার বড় তাকিয়া থাকেন ব্রাজিলের সমর্থন ব্রাজিলের রেন্টের দিকে টেলিভিশন দেখছেন এর লাগি আপনার ঘুরে আপনি কইছে উকা বিশ্বকাপ চলাকালীন অবস্থায় আপনার ঘুরে লাগি আমি সংসার করলাম না যদি আপনার ঘুরে দিয়ে বুঝাইবা যায় আর্জেন্টিনা ফাটাই দেবার তে আমার ঘরে ফাটাইবা আর না আপনার ঘুরে আপনি কইছে উকা হ্যাঁ কিটা কইলে খতম পড়াই যাইনি ফুট তোমার মা বাবা ফোন উফা তো তারিখ নি ওনে মনটা কিটা হয় ওনে কিটা হয় আমি কইলাম বেটা
আমি কইছি আপনার ফুরি আপনি কইছি নিতা আপনার ফুরি ব্রাজিল গেছে কি বুঝছেন নি জামাই মানছে না জামাই রোবাত তোয়ে ব্রাজিল গেছে গেল লাগে আপনার ফুরি ফুর ওই তো পরে বাতুই আচ্ছা আমি নানির লগে আইস্তা কি দুবাস হই যাই বুঝছি বাদে কান্না কান্দা কইয়া দি তুই খবে না হই রাইস্তা ও নানি এ সাসা কইগা নানি মাইলা চামড়া করো আমার সাসার আমি আমরা আর্জেন্টিনা আর সমর্থন করি আমরা সাসি বিক্রি গেছন বিক্রিয়া নানি আতরা বিক্রিয়া নানি তাই গেছন কি ব্রাজিলর সমর্থন অনে সাসা কইছো যতদিন খেলা চলবো তোমার ই ভুরিটা লিয়ে আমার দাদা খাইতা নাই বুঝছো নি আর যদি তুমি বুঝাইতে পারো আমরা আর্জেন্টিনা নিতে পারো তো আমরা বাড়ি চড়াইতে আমরা খবর দিও তো কে সাসা সংসার করবা আর নাইলে একবারে শেষ কোনো বইতে তা বেকারি কোনো বইতে ও বুচি বুচি খেলা লইয়া বেজাল লাগ আও রে গরম ইটা বইয়া এক মাংসা করবা না আও গরম ইকো বইয়া বইয়া নাই তো খেলা তো বইয়া মাটা খেলা ধুনিয়া ওদের আপনি কি বইয়া শেষ করবা কিনা ফুটবল লইয়া মাইল লাগছে ইকো দৌড়ের খেলা ইকো দৌড়ে দৌড়ে পিন জিনিসটা সমাধান দিত দৌড় সমাধান তো কইরা বাড়ি চাষা বুঝাইয়া ভাত তোমরা ইলা কেনে তোমরা ইলা কেনে বে তোমরা বংশ কোনে হাল কেনে হে ইশরে রাইবার রনে ফাইলে একটা রুন্দা দিলাম অন্য আমি কইছিলাম কো বালা মুড়ি দিত দিল দিল আমার এমন বাল্লা তাই শুদ্ধ গুষ্টি হাল শুদ্ধ গুষ্টি হাল তুমি কি আমার নাইয়া বিয়া করছ নি বিয়ার কত বছর হইছে ওখানে ইয়া কইরা আমার ওখান ও শুনা ভাই কেন থেকে বুঝি লইছি ইখান থেকে বুঝি লইছি তো আমার রহদা খান না বুঝি লইছো বুঝি লইছো তানি কিটা খাই লইছি কিটা খাইছি তুই আমারে খাই লইছো শুর আমি শুর আমি আর কিচ্ছু না আম্মা বিষয়টা বুঝুকা আপনার পুরি রে আমি আর নিগাম না আপনার পুরি রে আপনি কসৌকা যতদিন বিশ্বকাপ খেলা চলবো আমি কিন্তু কোনো করে লুকাই পুরি কস্তাম না ব্রাজিলের আমি হলুদ জিনিসও বাদ দিয়েছি তার খালি তলুদ দেওয়া বাদ দিয়ে রাখছি এবার চিন্তা করুকা ব্রাজিলের সমর্থনকারী বেটি লই আমি করো সংসার করবো সম্ভব না সম্ভব না আরে ওই যায় ও রানি সাসা ও কইরা রানি ব্রাজিল তো আমরা আর দুই অসকর দুশ্মন তার আর দার্সি এরে ওগু ওইলিয়া সাসা তার খালি দলই থাইগা না করো কইলা কোনো খাবার নাই আস্তা বাড়ি আমরা আর দিন না গো বুঝছনি ওখন ওখন ওই সিগারি রানি তাই ও রাতে কইছ না ওলে দুশ্মন ব্রাজিল ওর ও তার লগে গিয়া তাই খেলা দেখিছ বুঝছি বুঝছি সমর্থন যে সাই যে সা দল রে করতে পারে এগুলো ইয়া তো আন্দোলন খরা বেজাল খরা ঠিক নাই বুঝছনি যার যেটা পছন্দ ওটাও তো সাপোর্ট করতে হয় ইটা লইয়া বেজাল ঘোরা তো উচিত না আম্মা কিটা মাতমা তো আমি খানে জাল দিয়া তোর বাড়ি রান্তাম না হ্যাঁ আমি তো কত কত জাল দিয়া লগত লাগাই তোর বাড়ি রান্দে ইটা তারা আন্দু কইরা বুঝছনি আমার উপরে একটা দোষ দিয়া ইনা তার খালি মাথাই লকই দেখি মাছলের ফুটবল লইয়া বিশ্বকাপ লইয়া ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন লইয়া আর্জেন্টিনা ব্রাজিল লইয়া এই ইনা ফুটবল তার খালি হইতে গেইল এবলা হো আমি কিলা সংসারটা করতাম কিলা সংসারটা করতাম ও বেটি আমার দামান্দে কোনোদিন জাল দিয়া মাছ মারছো আমার দুশ্মন আমি দেখতে পারি আমি আর্জেন্টিনার সমর্থক মনে প্রাণে আপনার মস্তা ভারতকে মাথা মারতেন আমার আর্জেন্টিনা আপনার ফুরি আপনি গোসৌকা খেলা শেষ হয়ে গেলে বিশ্বকাপ আমরা চ্যাম্পিয়ন হলে আপনার ফুরি লিয়ে দিই আমার তোমার এগু বাজার থেকে আনাইয়া দিব নে বুঝছো নি এক লোকে বইয়া খেলা দেখবো আমরা টাঙ্গের খান্দা তোর খেলা দেখতাম পারতাম না বুঝছো নি আচ্ছা আচ্ছা আও আও গো ভাই ভাই আর্জেন্টিনার অন্ধভক্ত হল পারে না গোল দিত মাঠো আর আমার মাথায় পিঠে মত কাটো ও ব্রাজিলের ভক্ত হল ও ভাইয়ানে হল তোমরা প্রতিশোধ নেও তোমরা আমার লাই কুন্তা করো আমার লাই কুন্তা করো ধীরে ধীরে নিটানটা ওই কিটা করা যায় বা এটু চরম অন্যায় কইলা আর্জেন্টিনা মাইছে টু কে চ্যাম্পিয়ন মেদেন ফাইভ কে চ্যাম্পিয়ন নে টু ওয়ার্ল্ড গেটস ফিট দূর মিয়া ও পরিস্থিতি আইয়া তুমি ব্রাজিলের ভাষা মাত্রাই নি ওখন কিটা করা যায় ওখান মাতো ই প্লেয়ার দি ব্রাজিলিয়ান স্টাইল ডু 35 ডজন রুপিয়া সইতে গিভেন তুই তো বড় বালা করে জানোস বিশ্বকাপ খেলা ইয়ালে আমি আপাদমস্ত ব্রাজিল হই যাই তুই চিন্তা করে দেখ 35,000 টেকা দিয়া আমি ব্রাজিলিয়ান বাসা এক্সি খালি এটা নি আমি যে সময় ঘুমাই জেলাখান খাই জেলাখান চলা ফেরা ওই যে গেঞ্জি দিন সব তো ব্রাজিলিয়ান আমার লাইফ স্টাইল ব্রাজিলিয়ান আমি ফলো করি এখন তো
বদরবাড়ি অবস্থা দেখিয়া আমার বাংলা মাথা লাগলো, আমার অভ্যাস পাল্টে গেলো। ই এক মাস নিয়ত করছিলাম ব্রাজিলিয়ান সারা কোনো মাতো মারতাম নাই। ও তোমরা অবশ্য মূর্খ সূর্খ মানুষ ব্রাজিলিয়ান বুঝো না, নামাইতে পারাম না। ও বদর ভাই তোমার তারা খোঁজনে মিলে মারছে, খেয়ে খেয়ে মারছে। তারা দুই অগু ইস্টাই কে বলল লাগান আমার উষ্টাইছে যে দিছে আমার কাট্টু চালিয়ে। ও মাই 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 তুমি মিয়া পাগল মিয়া মায়ের হাই অন্য সাপে ইয়া উঠিত আছো, তুমি মারতে পারছো নি? আমি ডিফেন্স হয়ে গেছিলাম রে ভাই, যে এর বাদেও গোলটা রক্ষা করতাম পারছি না। আমি নিটার না মানুষ, মায়ের দরবার তো ইতে আমি করতাম পারি না। মাই 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 ওবা ওখানে কিতা ঘুরাছে? আমরা ব্রাজিলিয়ানের কোনো যদি কোনো উদ্যোগ না নিই সে তো মাটো না, আমার আগে তার আগে আমরা আড়ি খেলাম। সুজাই সাহ মাইরের বদলা মাই, তারা দিছে গোল একটা, আমরা দিব সাইটটা। ওই মাইরের বদলা মাই না না টান্না মাথায় চিন্তা করো, কাঠু হেলি বেটার উপর যদি হাত তুলি তে কিন্তু গাঁর মুরব্বী অকল বিগড়ে যাবা। ওন কৌশলে কোনো কিছু করা যায়নি, ওখানে চিন্তা করো। ইয়ে ইয়ে ও কৌশল করে তোমরা ফার্স্টবার বিশ্বকাপ জিতলাম, তুই তো কথা ফাগলে লাগান মাতোস। ওখানে ইচ্ছা করে কৌশল করে হইতো নাই, ওখন মাইরের বদলা মাইর, মাইর দেওয়ার পরে মই মুরব্বী যদি বিচারো বুঝাই মাফ চাইলে মু মাফ চাইলে তো শেষ। হয় আমি ফবনার লগে একমত, কোনো সার নাই। ওখন যে মারতায় কিলা মারতায় ইয়ে এটা কিটা মতো তুমি যেন তুকাইয়া পাইমু তুকাইয়া বার করে যেন পাইমু অনু মারি শুরু করমু। এ বেটা আমরা চারজন, তারা মাত্র দুইজন, আর চারজন কিতা লাগলে ব্রাজিলের ফ্রেন্ড যে তখন আছে সব লই তার মহিষা করে দিম। এরে এরে আমার এখন কথা রে বা আমার হিসাব থেকে বাদ দেও, আমি আপাতত মাইট দরবার দিতে পারতাম না, আমি নি ইঞ্জুরি। তুমি দেখি ব্রাজিলের কোনো সমর্থক হো নাই, ব্রাজিলের সমর্থক হল খুব বেশি কনফিডেন্স লইয়া থাকে। তুমি কনফিডেন্স লেভেল বাড়াও, তুমি পারবাই, তুমি মাইট করে লাগতো না, দরকার সাইড ব্রেন্স বহাত থাকবাই, আমরা গোল করবো, তুমি আমরা লগে আওনি বল বাড়াও আমরা লগে বদর তুই কিতা ওটা চেংরা ফুয়াইন লই আইছত নি মায়ের খাওয়া বাদে আমারে জিজ্ঞাসাবাদ করতে, এ জিজ্ঞাসাবাদ করতে বুরকট দেখুন দিছি ঠিক হয়েছো তানি। এই আমরা আর্জেন্টিনা ই সাইরু কিতা সাইরুর মানুষ হইলো, আমরা দুগ্গিও না ফুটাইয়া দেবি কিতু করে ফুটাইলিমু। এই ওখানে দেখি তুমি কাউটারি মাত মাতো বাবা, একটা দলটা সমর্থন করে ভালো কথা, ওনে সমর্থন করিয়াতে তুমি আরো মারিলি ভাই, এটা তো চরম অন্যায়। হয় হয় অবশ্যই চরম অন্যায়, আমি দিব না মায়ের দরবার কোনো করছি না। তুমি তাই দুইজনে আমার দিয়ে বাদাম দিছো, আমার নাক মুখ একবারে ফুলাইয়া ফালাই দিছো। হ্যাঁ ওখানে যদি আমি ওটা পয়েন্টে চলাইয়া দিই তো কি তৈব, হ্যাঁ বেঙ্গুর বলার লাগানো যাত্রা দরবার খালি বসে স্যার কিতা করতাম জানে তো, খোর খাঞ্চি মারি লইয়া পড়ে যেতাম, তুমি এটা বাসি মারিয়া আমার ওয়াটার দো খাঞ্চি না উব আগে ডিবলিং করি লাই, এর বাদে পয়েন্টে বুধাইবা। এই বদর ফবন তোমরা কিতা মনে করো নিজরে, তোমরা কোন লেভেলও মনে করা তোমরা নিজরে? হে ব্রাজিলের জার্সি ফিন দিয়া যে ফাল তোমরা ধীরা, তোমরা আর্জেন্টিনার লেভেল জানো, আর্জেন্টিনার লেভেল জানো? হে মারছি তো মারছি, আমরা মাঠও মারু মাঠের বারাও মারু, আমরা আর্জেন্টিনা সুজা মার। ওখানে তোমরা কিতা করতা, তোমরা কোন উদ্দেশ্যে আইছো বদর? তুই কিতা করতা, তোর নিয়ত কিতা? তুই কিতা ইতে পর্যন্ত চলাই দিতে তিতনা ভুয়াইন দিয়া কিতা বেটা গজার শিকার করলিবে না কিতা? হে কিতা আর করতাম, হে আমরা প্লান করে আইছি গোল দিতাম তোমাদের, আমরা গোল দিই ওইখান থেকে যাইবো ধীরে ধীরে ঠান্ডা। তোর বদর ভাই ও তো মিটা মিটা মাত মাথিয়ার লাভ নাই তো, কিলা জেলা প্লান করে আইছো ও হিসাবে আগ গাও আগ গাও সেন্ডে প্লান কিতা মাইরের মতো। খুব ভালো হয়েছে, আমি তো মারতে পারলাম না, আমার লাগে তারা মারিয়া গেল, আমি শেষ একটা গোল দিয়া দেয় ধীরে ধীরে নিতাম না। ভাই এ বেসে তোর ভুয়া, এ বেসে তোর ভুয়া।
Hei korabar hua, defense kholle na, defense kholle na. Korabar hua, aja tuh nanti kita lagi kayak apa kalah? Hei, koi bahasa? Oh, baik. আমার দাগনা ছুটাইছে ও এক্সারসাইজ করলে যাইব নে বালা কোস ধরব আমি লড়াইতাম না রে বাবা উঠে না আই ফয়েন্টে রাখতাম না ব্রাজিল বলতে কোনো জিনিসই মনে হলেই গাউতে রাখতাম না ব্রাজিল শেষ ফয়েন্টের যত সময় পর্যন্ত আমি যাচ্ছি সিটছি না এ চুকুন্দরে সমতকে মুসলমান হিসাবে আমি জয় দেব আরে বেজার পালা আর্জেন্টিনার গোল দিছে রে ভাই ফুটবল খেলাটা হইলো কি শৈল্পিক এবং নান্দনিক একটা খেলা আর এই খেলার কেন্দ্র করিয়া আপনারা দুইও ফোক কই মাই করিয়া যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এতে করিয়া ফুটবল খেলার ঐতিহ্য নষ্ট হইল এরে মা আমি তো ঐতিহ্য তো ঐতিহ্য তখন তা বুঝি না বুঝনি যে হাত আমার সাসার উপরে উঠছে রানি আমি ও হাত খান খাটিয়া রানি তিন চার দিন আমার লগে লইয়া ঘুরাইতাম হইব ও এর বাদে আমি শান্তি হইব এই বিড়া যেটা ফাড়তে না ইতা মাতিস না ওটা মাতিয়া তোমরা সমাজ একটা বিশৃঙ্খলা সৃষ্টি কর রায় জানিসলাম তুই মাতিস না তুই মুখ বন্ধ কর তোর সাথে এখনো মরছি না এখনো ফিল্ডও আছি এখনো 90 মিনিট খেলার তাক্কত আমার আছে ব্রাজিলিয়ান ফুয়াই তুমরা কুইয়ার দেলা সাবাই ওলা সাবাইলিম হিদিন সাবাইলাম না হিদিন খালি ফারছি না মাথা ঘুরানি মারিছি তোমার ফিটে মনে আরো ডাকের নানি এই ডিগা ফুয়া কিতা মাত্রি কিতা মাত্রি তোরে তো মারমু বন্দর পয়েন্ট উচ্চত নিয়ার বেদনা করব তো শরীরর জয়েন্ট মা পাইরে না ও সাসা ওখন না উচলি শরীর লগত তোমার তা ফাগে কমি যাক বাদে ফাইন্তরে নানি ফুটবল লাখান শুটাই শুটাই বে হায় রে খোফাল সরকারে হল জিনিস উন্নত করলো খালি একটা জিনিস অবহেলা করে দিল মাতর উপরে ট্যাক্স ওই যে খাটু ছেলে ধীরে ধীরে নি ঠান্ডা বড় বড় মাত মাত্রে এদিন তো আমার একলা ভাইয়া পিটি লিসলা হ্যাঁ আজকে আও গোল কি বেকি হলতা লইয়া করে মাঠ নামছি আইও ওপা মুখন বন্ধ করো সাই এই বিশ্বকাপ খেলা সারা জীবন থাকতো না মাত্র এক মাস থাকবো কিন্তু তুমি তাই নেই গ্রাম সারা জীবন টাকা লাগবো একে অন্যের পাশে দাঁড়ানি লাগবো কিন্তু এই খেলার কেন্দ্র করিয়া যে ভাতৃত্ববোধটা নষ্ট কর রায় এটা কি তো ঠিক নেই চেয়ারম্যান সাহেব নষ্ট তো আমরা করছি না নষ্ট তো করলো তারা আমরা কেটা করলাম দেখো কা আমি ব্রাজিলর জার্সি ফিন্দিয়া ধীরে ধীরে নি টান্ডা ও তিন সঙ্গ টাকা গাইয়া নিয়ে আটি আটি যারাম গাউর রাস্তা মুখা তারা আমার ডাকিয়া নেয় একলা ফাইয়া ফিটি দিল এর বাদে আমি মাঠ নামলাম নামিয়া গৌলি বেঁকি লইয়া গোল হয় একটা দিলাম এখানে তো দুশের তো কোনটা না ওরে বাবা বাবা রে এ তো দেখা তার ব্রাজিলের কোচ হয়ে গেছে ওদের তিতিয়ে তিতিয়ে তুই তিতিয়ে নি এ ফুল টিম লইয়া মাঠ নামছো তোরে রে ভুয়া না তারে তোরে বন্ধুর মারতে না তোরে মারমুনিয়া জিন্দাবাদার পয়েন্ট আর বেদনা করবো তোর জয়েন্ট কোনোকা খেলাটারে আপনারা খেলার পর্যায়ে রাখবার লাগে দুটো আপনারা দুইও পক্ষও কিন্তু অফুরা দিই এবং অতি উৎসাহী এই অতি উৎসাহীর কারণেই আপনারা এই পরিস্থিতি শিকার হয়েছে ফুটবল বিশ্বকাপ খেলা লইয়া বাংলাদেশের মানুষের মাঝে আগ্রহ উন্মাদনা কবে তা কি সৃষ্টি হয়েছে এটা সঠিক দিন তারিখ খোয়া যাইত না তবে বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি প্রেম বা ভালোবাসা বেশ পুরান স্বাধীনতার পূর্বে বাংলাদেশের ক্লাব ফুটবল বেশ জনপ্রিয় আছে বর্তমান প্রজন্মের কাছে হয়তো বিষয়টা অবিশ্বাস্যকর মনে হইতে পারে আগে আবাহনী মোহামেডানের খেলা হইলে এই দুই দলে বাংলাদেশ বিভক্ত হয়ে যেত এবং এই দুই দলকে কেন্দ্র করিয়া অনেক বড় আয়োজন হইত কিন্তু বাংলাদেশের ফুটবল কর্তাগুলোর সুদূর প্রসারী পরিকল্পনা না থাকায় কালের পরিক্রমায় আড়াই গেছে বাংলাদেশ ক্লাব ফুটবলের সোনালি সেই অধ্যায় আমরা দেশের ফুটবলের অবস্থা বিবর্ণ আকর্ষণহীন এর লাগে দৈনন্দিন জীবনে নানান সমস্যার লগে লড়াই করতে থাকা আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজ্যে গিয়া ইউরোপ ক্লাব ফুটবল খেলা দেখি 60 বছর পরে আয় বিশ্বকাপ ফুটবল খেলা এই খেলাটা আমার কাছে ঈদের মতো আনন্দ আর আমরা বাঙালিরা জাতিগতভাবে উৎসবপ্রেমী কোনো একটা উপলক্ষ পাইলে হাজারো সমস্যার মাঝে আমরা আনন্দ তো পাই ইটা অবশ্য ইতিবাচক এর লাগে ফুটবল বিশ্বকাপ খেলা আইলে কিছু সময় লাগে কমিয়ায় শত্রু আর মিত্রর দূরত্ব এর লাগে মায়ের দূর বাদ দিয়া আনন্দ খাটুক না আগামী একটা মাস আর এতে করিয়া ফুটবলের জয়ী